सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, रोलाया गया हूँ। अल्लाहुम्मा মাওলানা মুহাম্মদ, গেন্দা ছোট বড় আওয়াজ খেলছে না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم، بسم الله الرحمن الرحيم، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله عز وجل أيضا في كلامه إن الدين عند الله الإسلام وقال أيضا ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه
وقال الله عز وجل أيضا في كلامه إنه لقول حق فما شاء فليؤمن وما شاء فليكفر وقال أيضا هذا ما وعد الرحمن وصدق المرسلون قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والتسليم ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا شكرا ولي آمين صدق الله المولانا العظيم وصدق رسوله الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بوكس ساوند اكتو بارا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله اخدا اگر تو کرم کرے زبان پہ بات ایسی دے جو دل پہ اثر کرے بلغ العلا بھی کمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وعالہ
এই সকলে বলে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেয়ারটা আসলে ঠিক নয়, এই চেয়ার নিলে একটু বড় নিতে হয়, এ যা নিয়েছে তো খাপে খাপ। তা না হলে খোলা চেয়ারই ভালো। এতে কথা বলতেই কষ্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে লাখো শুকরিয়া। এক জামানা অপেক্ষা করার পর এই মাটিতে আসার আল্লাহ আমার মতো গুনেগারের তৌফিক দিয়েছেন, এটা তার সব থেকে বড় করুণা। এ মাটির কাছে আমি একদিন ঋণী ছিলাম, আর সেদিন থেকে মনের কোণে একটাই কাঁটা পিচ্ছিল, জীবনে যদি কোনোদিন সুযোগ পাই হাত ভাঙা তদিন আমি শোধ দেব। সেই চরম মনের কষ্টকে চেপে রেখে আজ এক ঝড়ের মুখে আপনাদের সামনে এসেছি, কারণ অরিজিনাল দাওয়াত আমার এখান থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। তারপরও সাহস করে এখানে এসেছি, বলেছিলাম 8টা থেকে 10টা পর্যন্ত থাকবো, তার বেশি থাকবো না। এরপরও আবদার রেখে 11টা পর্যন্ত আমাকে যেতে হবে। আল্লাহ যদি সত্যি এখলাসের সঙ্গে এসে থাকি তাহলে এই মাটির ঋণ আমার জন্য শোধ হয়, আর কিয়ামতে যেন আমার জামার কলার ধরে বলতে না পারে জয়নাল আমাদের সেই পাওনাটা দিয়ে দে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত রকমের নোংরা জায়গা থেকে তুলে এনে পবিত্র জায়গাতে বসিয়েছেন, দুশ্মনের হাত থেকে বাঁচিয়ে বন্ধুর কোলে ঠাঁই দিয়েছেন। আমি আপনি এই সুযোগটাকে সদ্ব্যবহার করতে পেরেছি, এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, তিনি আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন। শ্রেষ্ঠত্ব নিয়ে বেঁচে থাকার জন্য নির্দিষ্ট একটা কাজ দিয়েছেন। দাওয়াতের সাথে এসেছে, দাওয়াতের সাথে তিনি মুসলমানের ঘরে পাঠিয়েছেন, দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন, আর আখিরাতের আগুন থেকে বাঁচার জন্য যথেষ্ট সুযোগ দিয়েছেন আর সময় দিয়েছেন। তার কাছেই ফিরে যেতেই হবে, যাব না বলা যাবে না, ইচ্ছাই কিংবা অনিচ্ছাতে সেখানে পৌঁছাতে হবে, কেউ আমাকে ধরে রাখতে পারবে না। যার কাছে যাওয়ার পরে কোন রকমের পরিচিতি আর কোন রকমের পরিচয় আমাকে বাঁচাতে পারবে না। ভাই কথা ধ্যানের সাথে শুনবেন,
পৃথিবীতে প্রতিটি মানুষের একটা পরিচিতি আছে, পরিচয় আছে। কোন রকমের অসুবিধায় পড়লে কিংবা আটকে গেলে তার পরিচিতি, তার পরিচয় তাকে পরিত্রাণ করিয়ে দেয়। ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, সিএম, পিএম, যত রকমের যা কিছু আছে প্রতিটি মানুষের একটা পরিচিতি আছে। ভাই আবারও বলছি, কথা ধ্যানের সাথে শুনবেন। সে যখন কোনো জায়গায় অসুবিধায় পড়ে আর বিপদে পড়ে, তখন তার পরিচিতি কি সে সামনে ধরে। আপনি আমার সঙ্গে ব্যবহার কেমন করছেন আপনি চেনেন? আমি পুলিশ মন্ত্রীর ভাই, তো মানুষ চমকে যাবে, মারার দরকার নাই, চুপ কর, মন্ত্রীর ভাই, তারপর পুলিশ মন্ত্রী, এই পরিচিতি তাকে ওই পরিস্থিতিতে বাঁচার রাস্তা করে দিয়েছে। সে পুলিশ মন্ত্রীর ভাই, কোনো বিপদে পড়ে গেছে আর তার কাছে একটা পরিচিতি আছে, কি যে আমি মুখ্যমন্ত্রীর যে পিএ আছে তার জামাই, তো আর কোন রকমের বিপদের কারণ নাই, কারণ এক তো মুখ্যমন্ত্রীর পিএ, আবার সে তার জামাই, রেহাই নাই। এই পরিচিতিটাকে ওই পরিস্থিতিতে ইজ্জত বাঁচিয়ে দিয়েছে। কথা খুব ভালো করে মনে রাখবেন। তো পৃথিবীতে প্রতিটি মানুষের একটা পরিচিতি আছে। যেমন এই গ্রামে একটা মেয়ে নাজমা নাম, আমি তাকে এখন দেখলে চিনতে পারবো না। কোনোদিন যদি কোনো জায়গায় ফেঁসে যায় আর আমার সামনে দেখা হয় আর যদি বলে ভাই আমাকে চিনতে পারছেন, আমি নাজমা, তা আমি এক কথায় বলবো, আমি তো তোমাকে চিনি না বোন। সে যদি আমার খালি মনে করিয়ে দেয় ওই যে হাত ভাঙা মসজিদের কাছে যেদিন আপনি ফেঁসে গিয়েছিলেন আর সকালবেলা আমি আপনাকে পাশে বসে খাইয়েছিলাম, তো আমার ভেতরে সেই আত্মাটা বলবে কচি তুই আয় আমার কাছে আয়, আমি তোকে চিনতে পারি না রে। ওই যে ওদিনের পরিচিতি তাকে এই পরিস্থিতিতে একটা অনুকূল পরিবেশ এনে দিয়েছে। আম নাজমা কে, নাজমা কেমন, সে কত খারাপ কত ভালো দেখার দরকার নেই। আমার মাথায় ওটা খেলবে যে সেই যে সেদিন আমাকে বড় আশ্রয় দিয়ে কোলের কাছে বসিয়ে ভাই বলে খাইয়েছিল, আমি তাকে চিনতে পারি নাই পারি, যেহেতু সে এমন একটা সময়ের ঘটনা আমাকে মনে করিয়ে দিয়েছে যে আমি তাকে টেনে কাছে নিতে বাধ্য। বুঝাচ্ছে ভাই কথা, বুঝতে পারছি? আমি এখনো জলসায় যাই নাই, কিন্তু আমি জলসার বাউন্ডারিতে দাঁড়িয়ে আছি। তো আপনাকে আমাকে এখান থেকে চলে যেতেই হবে, ইচ্ছাই কিংবা অনিচ্ছায়, যে হই আর যাই হই আমাকে আপনাকে যেতেই হবে। হ্যাঁ না না, তো যে আল্লাহর কাছে আপনাকে আমাকে যেতে হবে তার কাছে আমার কি পরিচয় আছে। অন্ধকার, কবরের চরম বিপদে, হাসরের চরম বিপদে কোন পরিচিতি আমার কাছে আছে যেটা দেখালে আমার আল্লাহ আমাকে ছেড়ে দেবে, তার ফেরেশতারা ছেড়ে দেবে। আছে আছে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখান থেকে একটা পরিচিতি নিয়ে যেতে বলেছে, পরিচিতি নিয়ে যেতে বলেছে, যে পরিচিতি আপনি কবরে গেলে আপনাকে ছেড়ে দেবে। একটা স্যাম্পল বলবো, স্যাম্পল বলবো,
আপনারা জীবন তো মজুজা শুনেছেন, পাগল মজুজা কিনা জানেন না, ও মজুজা বলে চালিয়ে চার তাই শুনেছেন। হযরতে ওমর ফারুকের ইন্তেকালের পরে কবরে শুয়ে দিয়ে চলে এসেছে, ফেরেশতা কবরে গিয়ে মুখের কাপড়টা সরিয়ে খালি জিজ্ঞাসা করেছে, মান রব্বুকা, চেহারা খোলার সাথে সাথে তাজাল্লি আর নূরের ঝলকে ফেরেশতা তো কয়েক গজ পিছনে সরে গেছে আর জিজ্ঞাসা করছে, মান রব্বুকা, বলে তুমি কি আগে কত জবাব দাও, এসছো কোথেকে, কে পাঠালো তুমি এখানে, আর কাকে জিজ্ঞাসা করছিস মার রব্বুকা। যখন ধমক মেরেছে তে ফেরেশতা ছুটে আল্লাহর কাছে চলে গেছে, বলছে আল্লাহ সে ভারী বিপদে পড়ে গেছে কবরে ঢুকে, বলছে কীরকম, বলে এরকম, বলে কার কবর, কে শুয়ে আছে নিচেতে, বলছে বলে ফারুক, তো আল্লাহ পাক শুনছে তো গেলি কি করে ওখানে, তুই তো যাবার আগে আমাকে জিজ্ঞাসা করে যাবি, হ্যাঁ আমি যাকে দিয়ে অন্ধকার জামানায় হক আর বাতিলের ফারাক করেছি, আমি যাকে বলছি আল ফারুক বাইনাল হক ওয়াল বাতিল ওয়া ফারুক, তুই তার কবরে গেছিস আমাকে বলে যাস নাই, কার কবরে তুমি গিয়ে সওয়ালটা করেছিলে, বেঁচে গেছো তুমি, বেঁচে গেছো, কারণ ও হলো সেই উমার যার কথার উপর আমি কোরআনের আয়াত নাযিল করেছি নবী না হওয়ার পরেও। যাকে দেখে আমার হাবিব বলেছে, ভাই এখানে সবুজ কিছু বেঁধে দেওয়া দরকার ছিল, তোমাদের কি জলসা করো, দূর থেকে ডালটা বেঁধে দাও, যাকে দেখে আমার হাবিব দলিল দিয়েছে, লাউকানা নবী আম্বাদি লাকানা ওমর, তার কবরে গেছে আমাকে জিজ্ঞাসা করো নাই, কারণ ওমরের একটা পরিচিতি আছে, ওমরের একটা জোরে বলো পরিচিতি আছে, যেটা দেখালে পরে ফেরেশতা তো কবরে প্রশ্ন করা দূরের কথা, ভয়ে পালায়। আপনাকে আমাকে এখান থেকে যাবার সময় একটা পরিচিতি নিয়ে যেতে হবে, কি পরিচিতি নিয়ে যাবে, অমুকের সন্তান ফালানার ভাই ওর বন্ধু, এর পরিচিতির কোনো দাম নাই, যদি এই পরিচিতি দিয়ে এই পরিচয় দিয়ে কবরে বাঁচা যেত, একজন বাঁচতে পারত, কজন, কে বলল, একজন, কি নাম বলে, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী বেটিকে শোনাতে, ফাতেমা আমি বাপ দুজাহানের বাদশাহ রাহমাতাল্লিল আলামিন, আমার এই পরিচয় এই পরিচিতি কবর কিন্তু তোমাকে ছেড়ে দেবে না, কথা বুঝে এসছে আব্বা, যদি এইরকম পরিচিতিতে বাঁচা রাস্তা হতো তাহলে একজনই বাঁচত, সেটা ফাতেমাতুজ জোহরা, আল্লাহর নবী সে চারাটাকে বাগান থেকে তুলে জীবনের মতো ছুড়ে দিলেন, না না আমার পরিচিতি আর পরিচয় দেখিয়ে তুমি কবরে বেঁচে যাবো এই আশা করো না। অতএব আমার হাত ভাঙার ভাইরা, আমার যুবক বন্ধুরা, যেখানে দড়ি মাছ যখন ধর উপর তোলা হাট উপর উপর বাস তখন, হ্যাঁ হ্যাঁ আরেকটা দিয়ে দাও, আরেকটা দিয়েছ, যদি বসে বসে যদি পরিচিতি দিয়ে আর পরিচয় দিয়ে বাঁচা যেত তাহলে ফাতেমাতুজ জোহরা বেঁচে যেত। আমি আপনি ভাবি কি পরিচয় নিয়ে যাব, সেজন্য শোনাচ্ছিলাম তার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না, আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কেউ পায় নাই আর আমরাও পাব না।
যেখানে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, অর্থ বল, বুদ্ধি বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, কবর বলছে চল একবার গোসল করে আমাদের পাড়ায় চল, চল ও পাড়ায় গেলে বুঝতে পাবি সব বেকল। এই সব বলগুলোকে যে বেকল করতে পারেন তিনি কে? যদি বলেন সকলে তিনি কে? আল্লাহ। ওই দিকে নয় আব্বা, এই দিকে মানতে হবে, পাতাটা এদিকে থাকতে হবে। হ্যাঁ ঠিক আছে, একটা গুলো ভালো করে ছেড়ে দাও না, বাস না 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 ঠিক আছে ঠিক আছে। যার কাছে যাওয়ার পরে রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদার গরম, দিদির গরম, তোমার গরম, আমার গরম, বাঁশতলায় এলে সব ফুল নরম। এই গরমগুলোকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ। ভালো করে মন, আবারও বলছি কথা খেয়াল করবেন, তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের ও দলের হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মল্লে সব এক দল। কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, আফগানি, কাদিয়ানি, তালতলা, নারকল ডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব কবর ডাঙ্গা, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান, মোল্লা নেম প্লেট সমান সমান, সবই লাশ। আর ফেরেশতারা বলছে কবরে যাবার আগে দেখে যাস, কারণ তোর আগে চলে গেছে সেখানে কাঁচা মাস। আমল থাকলে পাস, আর তা না হলে একবার সাজানো বাঁশ। এই ক্ষমতার যিনি মালিক তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরই শত কোটি দৌদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই পৃথিবীতে আমরা যারা বাস করছি, ধনী কিংবা গরিব, ধনী কিংবা গরিব, ভাই কথা শোনে কি আশ্চর্য, খুলে দেন খুলে দেন খুলে দেন কাপড়টা খুলে দেন চট খুলে দেন, এই পাতাগুলি পোকা ধরে বেশি। অতি গলিত, হ্যাঁ হজ 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 ঠিক আছে, অন্ধ হল ভাই, শোনে কথা শোনে ভাই, কথা শোনে আসছে কথা শোনে, সময় নষ্ট করে না, ঢুকে পড়ে ঢুকে পড়ে জায়গা রয়েছে, ঢুকে পড়েন ঢুকে পড়েন জায়গা রয়েছে, ঢুকে পড়েন ঢুকে পড়েন, বেয়াদবি করেন না, ঠিক আছে থাক থাক থাক। ভাই কথা কেটে গেলে কথার মজা থাকে না, আমি এই জিনিসটা বোঝাতে চাচ্ছি ওটা আলাদা জিনিস, আর যদি মনে করি যে মাদা একটা গদ আছে ধরে নিয়ে গল্প করবো সে মানে আলাদা জিনিস। কথা শোনেন, আওয়াজ করে না, কথা শোনেন, তো
উত্তমের মহত্তম দোস্তর বুজুর্গ, আমরা পৃথিবী যারা বাস করি, ধনী কিংবা গরিব, শিক্ষিত কিংবা মূর্খ, সাদা কিংবা কালো, শহরের কিংবা গ্রামের, প্রতিটি মানুষ একটা স্টাইল পছন্দ করে।